কথা শুনেছেন গত পরশুদিন আমাদের আওয়ামী লীগের একটা মিছিল সমাবেশে মিছিল হয়েছে আমাদের মন্ত্রীরা সেখানে বড় বড় বক্তৃতা করেছেন অনেক পল্লম্বন বক্তৃতা করেছেন এ হুমকি দিয়েছেন হুঙ্কার দিয়েছেন সন্ত্রাসী ভাষায় কথাবার্তা বলেছেন এতই যদি আপনারা হুমকি দেন ধমকি দেন তাহলে আবার আপনাদের পররাষ্ট্রমন্ত্রী আপনাদের সরকারকে টিকিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীকে টিকিয়ে রাখার জন্য ভারতের সাহায্য দাবি করেন কেন আমরা এই কথাটা ব্যাখ্যা চাই আমরা জানতে চাই এই সরকারের কাছে পররাষ্ট্রমন্ত্রীর কাছে এবং ভারত সরকারের কাছেও যে আজকে পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সেই কথার অর্থ কি তাতে কি এটা দাঁড়ায় যে এই সরকার টিকে আছে ভারতের আনুকূল্যে এই দেশের মানুষ জানতেই চাইবে বন্ধুগণ এটা অত্যন্ত জরুরি কথা বন্ধুগণ আজকে এরা এমন সমস্ত মানুষকে মন্ত্রী বানিয়েছে যারা কখন কি বলে তারা নিজেরা জানে না আজকে সেতু মন্ত্রী যিনি আমরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি অনেক কথা বলেছেন সারাক্ষণ গালিগালাজ করেন আমি যে কথাটা বলতে চাই এতই যদি দক্ষ আপনারা দেশ এত ভালো চালাচ্ছেন তাহলে আজকে এই উত্তরা থেকে আবদুল্লাপুরের যে রাস্তা সেই রাস্তায় কেমন করে আপনারা যখন মন্ত্রী আছেন তখন গার্ডার পড়ে গিয়ে মানুষ পাঁচজন এক পরিবারের পাঁচজন মানুষ প্রতিদিন প্রতিটি রাস্তায় আজকে দেখবেন সড়ক দুর্ঘটনা অসংখ্য মানুষ মারা যাচ্ছে কারণ কোথাও কোনো ডিসিপ্লিন নাই কোথাও কোনো শাসন নাই সুশাসন নাই সবখানে যে যেখানে পাচ্ছে শুধু লুট করছে দুর্নীতি করছে টাকা লুটে নিয়ে চলে যাচ্ছে যার জন্য কেউ কারো কথা মানে না গ্রেফতার গ্রেফতার করলেন কাকে ওই ড্রাইভারকে গ্রেফতার করলেন কাকে গার্ডকে কেন এই কথার জবাব তো দিতে হবে সেতুমন্ত্রীকে প্রথম জবাব দিতে হবে ডাইরেক্টর জেনারেলকে জবাব দিতে হবে আপনার ওই প্রজেক্ট ডিরেক্টর যিনি আছেন তাকে জবাব দিতে হবে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেননি